আমাদের সামনে যদি এডিস মশা বেড়ে যায় তাহলে আমাদেরকে যেভাবে আক্রমণ করবে, আমরা যদি মশাকে প্রতিরোধ করতে পারি, মশার প্রতিরোধ ব্যবস্থাগুলিকে আমরা ভালো করতে পারি, জমানো পানি ময়লা এগুলি যদি আমরা দূর করতে পারি, অবশিষ্ট ময়লাগুলোতে যদি আগুন দিয়ে পুড়িয়ে দিতে পারি, তাহলে কিন্তু আমরা এই এডিস মশা আমাদেরকে খুব বেশি একটা ক্ষতি করে যেতে পারবে না। এরকমভাবেই দেখা গেছে যুগে যুগে কালে কালে এই ধরনের দুই চারটা রোগ যে আসে নাই তা না, এবং এইভাবে শত শত লোক মারা যায় না তাও না। এখন প্রচার ব্যবস্থা খুব শক্তিশালী হওয়াতে এগুলো অনেক বেশি শোনা যায়। এই আমাদের পূর্বে যা ঘটছে সেরকমই ঘটবে, কিন্তু আমাদেরকে অনেক বেশি সাহস নিয়ে নিজেদের খাদ্যাভ্যাসের ব্যাপক পরিবর্তন আনতে হবে। মানুষের বেঁচে থাকার জন্য সবচেয়ে বেশি লাগে খাদ্য, তারপরে পথ্য, তারপরে এতটুকু ওষুধ। এই যে পরিমাণ বেশি খাদ্যের পথ্যের, এই পরিমাণগুলোর জন্য আমাদেরকে খুব চিন্তা করে যেটা আমরা ইমিউনিটি বেশি পাবো, যেটা আমার প্রতিরোধ ক্ষমতা বেশি হবে, সেই খাবারগুলোকেই আমরা বেশি বেশি করে গ্রহণ করবো। আবার সব খাবারের ভিতরেই আমাদের নিরাপত্তা নিতে হবে। খাবারটা আমরা গরম 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 খাবো, খাবারটা যদি ফ্রিজে থাকে মাইক্রোওভেন একটু গরম করে নেব। আর যেই খাবারগুলির ভিতরে বেশি ঔষধি গুণ আছে, যেরকম এই শীতে যত আপনার রঙিন খাবার আছে তার ভিতরে একটু বেশি ঔষধি গুণ আছে, সবুজ খাবারগুলির মধ্যে একটু বেশি ঔষধি গুণ আছে, তরতাজা খাবারগুলির ভিতরে অনেক বেশি ঔষধি গুণ, অনেক অনেক সবুজ, অনেক অনেক লাল, অনেক অনেক সজীব, এই জাতীয় যে তরি তরকারি ফল মূল শাকসবজি আসে এগুলো আমরা অনেক বেশি বেশি করে খেতে হবে।